শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা আমার কৈশোরের যত্ন অধ্যায়টি থেকে পৃষ্ঠার ছকটির সমাধান করব এই ছকটি পূরণ করার আগে আমাদেরকে ছকটি সম্পর্কে জানতে হবে আর এই ছকটির বিষয়বস্তু সম্পর্কে জানতে আমরা ছকের উপরের লেখাগুলো পড়ে নিব কৈশোরের যত্নে আমার পরিকল্পনা উপরের বিষয়গুলো থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আসলে আমাদের জীবন হলো একটা ভ্রমণ কাহিনীর মতো নিজেকে তাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও ভালো রাখতে চেষ্টা করব এজন্য আমরা কি কি করতে পারি তার একটি পরিকল্পনা তৈরি করে ফেলি লক্ষ্য রাখব আমাদের পরিকল্পনায় যেন শারীরিক ও মানসিক দুটি বিষয়েই গুরুত্ব পায় চাইলে এই কাজটি গল্প ছড়া বন্ধুর কাছে ব্যক্তিগত চিঠি আকারেও আমরা নিচের ছকে লিখতে পারি এই ছকটি পূরণের ক্ষেত্রে শিক্ষকের পরামর্শ নিতে পারি বয়সন্ধিকাল সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন এমন কারো কাছ থেকেও সহায়তা নিতে পারি পরিকল্পনা তৈরি করে শিক্ষককে দেখাবো তার পরামর্শ নিয়ে পরিকল্পনাটি চূড়ান্ত করব তো তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ছকে আমাদেরকে কি পূরণ করতে হবে এই ছকটিতে আমাদেরকে বয়সন্ধিকালে আমাদের নিজেদের যত্ন নিতে আমরা যে পরিকল্পনাগুলো তৈরি করব সেই পরিকল্পনাগুলো উপস্থাপন করতে হবে তো এই ছকের একটি নমুনা উত্তর আমরা দেখে নিব তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো এবার আমরা এই ছকের নমুনা উত্তরে চলে যাই বয়সন্ধিকালে ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন হয় বয়সন্ধিকালের এই সময়টা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এ সময় শরীর ও মনের প্রতি বিশেষ যত্ন নিতে হবে এজন্য কৈশোরে আমি আমার নিজের যত্ন নিতে কিছু পরিকল্পনা তৈরি করেছি যা নিচে উপস্থাপন করা হলো নিয়মিত গোসল করব পরিষ্কার কাপড় পরিধান করব এবং সবসময় পরিষ্কার থাকার চেষ্টা করব এ সময় পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তুলব আয়রন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাব যেমন কচু শাক লাল শাক ও কলিজা ইত্যাদি মনের যত্নের জন্য নিয়মিত পড়াশোনার ফাঁকে খেলাধুলা করব বাড়িতে হাঁস মুরগি পালন সবজি ও ফুলের বাগান করব এবং তার পরিচর্যা নেব অবসরে বন্ধু ও আপনজনের সাথে গল্প করব সৃজনশীল কাজ হিসেবে গল্প ছড়া কবিতা লেখা ছবি আঁকা ও হাতের কাজ করব এই ভিডিওতে এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় বন্ধু হই এ অধ্যায়টি নিয়ে আলোচনা করব